প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি লাবণী রায়, সহকারী শিক্ষক সেন্ট জোসেফ স্কুল গণেশতলা দিনাজপুর থেকে তোমাদের প্রথম শ্রেণীর পরিবেশ পরিচিতি ক্লাসটি আমি নেব। গত ক্লাসে আমি তোমাদের আমাদের পরিবার ও প্রতিবেশী সম্পর্কে পড়িয়েছিলাম, সে পড়া থেকেই আমরা আজকে কিছু প্রশ্ন উত্তর করব। তোমাদের পড়ানোর সুবিধার্থে আমি আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি, তোমরা আমার সাথে পড়বে এবং পরে এই পড়াগুলো খাতায় লিখবে, লিখে নিয়ে বাসায় পরে শিখবে। এবার আসো সবাই আমার সাথে বোর্ডের দিকে তাকাও। দ্বিতীয় অধ্যায় ছিল এটা, আমাদের পরিবার ও প্রতিবেশী। এক নম্বর প্রশ্ন, পরিবার কাকে বলে? আমার পরে পরে বলার চেষ্টা করো। উত্তর, মা বাবা ভাই বোন নিয়ে আমরা যেখানে একসাথে বাস করি তাকে পরিবার বলে। আবার বলি, আমরা মা বাবা ভাই বোন নিয়ে আমরা যেখানে একসাথে বাস করি তাকে পরিবার বলে। দুই নম্বর প্রশ্ন, পরিবার কত প্রকার ও কি কি? উত্তর, পরিবার দুই প্রকার। পরিবার কত প্রকার? পরিবার দুই প্রকার, যথা এক একক পরিবার ও দুই যৌথ পরিবার। আমরা আবার পড়ি, পরিবার কত প্রকার ও কি কি? উত্তর হবে, পরিবার দুই প্রকার, যথা এক একক পরিবার ও দুই যৌথ পরিবার। তিন নাম্বার, প্রতিবেশী কাকে বলে? উত্তর, আমাদের আশেপাশের বাড়িতে যারা বাস করেন তাদেরকে প্রতিবেশী বলে। আবার বলি, উত্তর হবে, আমাদের আশেপাশের বাড়িতে যারা বাস করেন তাদেরকে প্রতিবেশী বলে। আমি গত ক্লাসে তোমাদের এগুলি বুঝিয়ে বলে দিয়েছিলাম, আরেকবার বলি, তোমরা বুঝে পড়বে, দেখবে পড়াটা, তারপরে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমাদের আশেপাশের বাড়িতে মানে তোমার বাড়ির আশেপাশের বাড়িগুলোতে যারা বাস করে তারাই আমাদের প্রতিবেশী। এরপরে চার নম্বরে যাই আমরা, পরিবারের প্রধান কে? উত্তর, পরিবারের প্রধান হলেন বাবা। আবার বলি, পরিবারের প্রধান কে? উত্তর হবে, পরিবারের প্রধান হলেন বাবা। আমাদের পরিবারের প্রধান কে? পরিবারের প্রধান হলেন বাবা। বাবা আমাদের পুরো পরিবারকে পরিচালনা করেন। অনেক পরিবারে আবার দেখা যায় বাবা না থাকলে বড় ভাই অথবা মাও কিন্তু পরিবার পরিচালনা করেন, কিন্তু আমরা সাধারণত দেখে আসি প্রত্যেক পরিবারেই পরিবার পরিচালনা করেন বাবা। তাই আমাদের পরিবারের প্রধান হলেন কে? বাবা। আমরা আরেকবার পড়ে নিই, সবাই আমার সাথে সাথে একসাথে বলবে, প্রশ্নও বলবে এবং উত্তরও বলবে। পরিবার কাকে বলে? উত্তর, মা বাবা ভাই বোন নিয়ে আমরা যেখানে একসাথে বাস করি তাকে পরিবার বলে। দুই, পরিবার কত প্রকার ও কি কি? উত্তর, পরিবার দুই প্রকার, যথা এক একক পরিবার ও দুই যৌথ পরিবার। তিন, প্রতিবেশী কাকে বলে? উত্তর, আমাদের আশেপাশের বাড়িতে যারা বাস করেন তাদেরকে প্রতিবেশী বলে। চার, পরিবারের প্রধান কে? উত্তর, পরিবারের প্রধান হলেন বাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমরা এই প্রশ্ন উত্তরগুলো সবাই বাসায় শিখব এবং নিজের নিজের খাতায় লিখব। অবশ্যই তোমরা লিখবে, মাকে দেখাবে সেই লেখা, বাবাকে দেখাবে, স্কুল খুললে আমাকেও দেখাতে পারো, কিন্তু প্রতিদিনের লেখা বাসায় লিখবে এবং মুখস্থ করবে, দেখবে সেদিনের পড়া সেদিনই হয়ে যাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।